আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন লিফলেট বিতরণ কর্মসূচিতে থাকলেও সামনের দিনগুলোতে তাদের কর্মসূচি আবারও খারাপের দিকে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরাও তা প্রতিহত করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি। সকালে দলের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দেশে চলমান অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলেও জানান ওবায়দুল কাদের। আগামীকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইদুল ইসলামের রিপোর্ট। ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিরোধী বিএনপির নানা কর্মসূচি প্রসঙ্গে। তিনি বলেন ওই দলটির চলমান কর্মসূচি লিফলেট বিতরণ হলেও পরবর্তীতে তা আরও ভয়ানক নেতিবাচক হতে পারে। তারা বলে একটা করে আর একটা, কাজে তারা সত্যি কথা বলছে এ কথা এখনই বলার সুযোগ নেই। 4 তারিখ পর্যন্ত দেখছি তারা লিফলেট বিতরণ করবে, এরপরে তাদের ভূমিকাটা কি সেটা আমরা লক্ষ্য করব এবং সেটাকে খারাপ কিছু মনে করেই আমরা সতর্ক পাহারা প্রশাসনও আরও অধিকতর সতর্ক অবস্থা আছে। আমরা দলগতভাবেও আমরা সতর্ক অবস্থা আছি। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি জানান বিশ্বের বিভিন্ন দেশ থেকে 80 জনের বেশি পর্যবেক্ষক ওই নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশে আসবেন। আমাদের এ পর্যন্ত 11টা দেশের 80 জনের মতো পর্যবেক্ষক আসবেন, এই নিশ্চয়তা আমরা পেয়েছি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল আগে থেকেই ঢাকায় আছেন, যুক্তরাষ্ট্রের IRI ও NDI প্রতিনিধিরা ইতিমধ্যে আমাদের রাজধানীতে অবস্থান করছেন। বিভিন্ন দেশ থেকে 50 জনের বেশি সংবাদকর্মী আসছেন, এ সংখ্যা আরও বাড়তেও পারে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায় প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন সংস্থাটি বাংলাদেশ নিয়ে সবসময় নেতিবাচক মনোভাব পোষণ করে। এটা বৈরি মনোভাব এই সরকারের প্রতি তাদের রয়েছে। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।